এই গল্পে বড়দের কিছু প্রাপ্ত মনস্ক কথা আছে, তাই হেডফোন ব্যবহার করা অবশ্যই কাম্য। আর ছোট বন্ধুরা, তোমরা প্লিজ আজকের এই গল্পটা থেকে একটু দূরে থেকো। সরাসরি গল্প শুনতে হলে গল্পের 1 মিনিট 50 সেকেন্ডে চলে যান। গোয়েন্দা টুনস বাই 9F10। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল। আপনারা শুনছেন ডার্ক টেলস বাই 9F10। আজকের গল্প লেখক সমীরণ সামন্তর লেখা, নিশ্চিন্তপুরের সেই বাগান বাড়ি। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আজ কোথায় ডিউটি পড়েছে তোমার? আবার সেই ওই ধ্যানধারে গোবিন্দপুরে নাকি? স্নিগ্ধ একটু গলা চড়িয়ে বলল, গত রাতের খোঁয়ারি এখনো হয়তো কাটেনি। বিপিন বাবুর কারণ সুধা পেটে পড়লে স্নিগ্ধ আর হুশে থাকে না, আর হবে নাই বা কেন, ঘরে তো থাকে একা। তিনকুলে কে আছে তা জানা নেই, কিন্তু একখানা বান্ধবী জুটিয়েছে বছরখানেক হলো, যদিও আজ পর্যন্ত তাকে নিজের কাজের ব্যাপারে জানাতে সাহস হয়নি। জানালেও বা কি বা হবে, বড় জোর সে স্নিগ্ধকে ছেড়ে চলে যাবে, তার থেকে আপাতত এই চলুক সত্য লুকিয়ে। আধা টাক মাথা বেকুব ভাই মাথা চুলকাতে চুলকাতে বলল, বেটা তুই আমার অনেক উপকার করিস, তাই তোকেই এই কাজের দায়িত্ব দিয়ে একটু শান্তি পাই। তুই না থাকলে আমিও কি করে খেতাম বলতো? থাক থাক, আর মাখন মারতে হবে না, বললাম তো কোথায় যেতে হবে বলে ফেলো। বেশি দূর নয়, নিশ্চিন্তপুর গ্রাম থেকে ভেতরে 55 তলা আছে না, ওখানেই ওই একটা বাগানবাড়ি মতো রয়েছে, বিরাট বড় নাম করা ওখানেই। বাগানবাড়ি নিশ্চিন্তপুরে? নিশ্চিন্তপুরে আমার বাগান বাড়ি তৈরি হয়েছে, মনে পড়ছে না তো? হ্যাঁ রে আছে, সে অনেকদিন আগে তৈরি, থাকেন একমাত্র মালকিন আর তার কাজের লোক, সেই আমায় ফোন করে খবর দিল এই একটু আগে। তিনকুলে তার তো আর কেউ নেই, কাল ভোর রাতেই উনি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। তুই বেটা আর সময় নষ্ট করিস না, বেরিয়ে পড় রাম রাম বলে। ঠিক আছে, এখন কিছু টাকা ছাড়ো যাতায়াতের, কাল সকালে আসার সময় কোটা ভর্তি করে আনতে হবে 2 বোতল। দুটো করকরে 500 টাকার নোট প্যান্টের পিছনের পকেটে গুঁজে সোজা মাঠ বরাবর হেঁটে চলল স্নিগ্ধ, মেঠো রাস্তা দিয়ে। দুদিকেই ধান ক্ষেত, তার মাঝখান থেকে চলে গিয়েছে রাস্তা। বৈকুণ্ঠের পাড়া ছাড়িয়ে লাগো একখানা পুকুর, সেই পুকুরে নাকি ছিপ ফেললে মাছের অভাব হয় না। তার পাশ দিয়ে চলে গেছে মাঠের বল গ্রাউন্ড, এই সময়টা একটু ফাঁকা থাকে সেই জায়গাটা। তার ঠিক পরেই উত্তরপাড়া টোপকে মেন রাস্তা, বাস যাতায়াত করে ওখানে। স্নিগ্ধ মেন রাস্তাতে পৌঁছানো মাত্রই একটা বাস পেয়ে গেল, বাসটা ফাঁকাই বলা যায়। জানলার ধারে সিটে বসে পড়ল সে, মনে মনে ভাবল এখন একটা টানা ঘুম দিলে কেমন হয়, যেতে এখনো কম করে 40-50 মিনিট তো বটেই, সবে বিকেল 4টে বাজে। অন্ধকার হওয়ার আগেই স্নিগ্ধ মৃতদেহটা নিজের জিম্মায় নিয়ে নেবে। সিটের পিছন দিকে হেলান দিয়ে চোখটা বুজিয়ে ফেলল সে।
মনের ভিতর আবারও লড়াই শুরু হলো। কি বলবে বারবার সে নিজের বান্ধবীকে? প্রথম রেহা যেদিন ওর কাজের কথা জানতে চেয়েছিল, স্নিগ্ধ সেদিন মিথ্যে বলে এড়িয়ে গিয়েছিল। তারপর প্রত্যেকবার বিভিন্ন কায়দা করে এড়িয়ে গেছে। কিন্তু আর কতবার এইভাবে এড়িয়ে যেতে সে পারবে? তার এই নোংরা কাজের কথা কি করে বলবে সে নিজের ভালোবাসার মানুষটাকে? মৃতদেহ পাহারা দেওয়া, এটা কি আদেও কোনো সভ্য কাজের মধ্যে পড়ে যে কোনো মানুষ সেটাকে কলার উঁচু করে বলতে পারবে? তাও সেটা সাধারণ মৃতদেহ নয়, এমন মৃতদেহ যার মৃত্যু স্বাভাবিক নয় অথবা কোনো সংক্রামক ব্যাধির শিকার। পরিবারের লোক যদি থেকেও থাকে, দেহ নিতে অস্বীকার করে, হাতে নিতে চায় না। গ্রাম পঞ্চায়েত থেকে সেটা পুড়িয়ে ফেলা হয় বেয়ারিশ লাশের মতো। কিছু পরিবার বা চেনাশোনা ব্যক্তি থাকেন যারা সেই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতে চান, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারেন না। ঠিক তখনই ডাক আসে স্নিগ্ধ আর বেকুব ভাইয়ের মতো লোকদের। সারাটা রাত শীতল দেহ আগলে বসে থাকে স্নিগ্ধ। ওদিকে বেকুব ভাই বাদবাকি সমস্ত জোগাড় করে ফেলে। কিভাবে গোটা কাজটা সবার অগোচরে সারবে সমস্ত দিক বিচার বিবেচনা করে নেয়। গ্রামের শ্মশানে নিয়ে যায় মৃতদেহ, তারপর পোড়ায় নিজেরই হাতে, খুব সাবধানে, যাতে কোনো রকম সমস্যা না হয়। সমস্ত কাজকর্মের জন্য পরিবারের লোক বা কমিটির কাছ থেকে বেশ কিছুই পায় বেকুব ভাই, তার থেকে কিছু অংশ দেয় স্নিগ্ধকে। কাজটা ছোট জাতির হলেও পয়সা বেশ ভালোই। ছোট জাতির কাজ বলা কি ঠিক হবে? মানে কেউ যেটা করতে পারছে না সেটা ওরা করে, পরিবেশের এক প্রকার উপকারই করছে বলা যায়। তবে পরিবেশের স্বার্থে কাজটা করলেও এই কাজে যে ভয়ানক ঝুঁকি রয়েছে সেটাও ভয়ঙ্কর। মৃতদেহ বা ডেড বডি যেই স্থানে থাকে সেই স্থানেই নজর থাকে তেনাদের। হ্যাঁ, এই তেনাদের বলতে ঠিক যাদেরকে বোঝায় সেই তেনাদের। হিংস্র লোলুপ চোখে সেই দেহটার প্রতি তেনাদের চাহিদা ক্রমেই বেড়ে চলে। লড়াই চলে নিজেদের মধ্যে, কে ওই দেহটা নেবে, কে ওই দেহে বাস করা আত্মাকে নিজের কবজায় আনবে। এই সারা রাতের লড়াইতে অংশ নিতে হয় স্নিগ্ধকে। সববার থেকে কেড়ে অক্ষত রাখতে হয় এই দেহ, কিন্তু কিভাবে সেটা কেবলমাত্র ঈশ্বরই জানেন আর স্নিগ্ধ। একবার সে খুব ভয় পেয়ে গিয়েছিল। কোনো একটা বাঙালি বাড়িতে একজন বয়স্কা মারা গিয়েছিলেন কোনো এক অজানা কারণে। স্নিগ্ধ যথারীতি একা ছিল সেই রুমে। রাত যখন ঠিক দুটো, সে তখন পাশের রুম থেকে ঠক 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 করে একটা আওয়াজ পেয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন ওখানে হাঁটা চলা করছে। এক হাতে লাঠি নিয়ে ভর দিয়ে হাঁটলে ঠিক যেমনটা শব্দ হয় ঠিক তেমন। স্নিগ্ধ খুব নিশ্চিত ছিল যে এটা কোনো মানুষের কাজ নয়, কারণ সে বাড়িতে অন্য কোনো মানুষ ছিল না আর সে ছাড়া। আর যে ছিল তার দেহ প্রাণ অনেক আগে ছেড়ে দিয়েছে। স্নিগ্ধ যে রুমে ছিল তার ঠিক পাশের রুমে ছিল দেহটা, আর শব্দটাও ওইখান থেকে আসছিল। মনে জোর নিয়ে যখন হাতে টর্চটা নিয়ে আস্তে আস্তে গিয়ে সে ওই ঘরের বন্ধ দরজা খটখট করল, অমনি ওপার থেকে সেই খটখট শব্দটা ফেরত এলো। এক সাংঘাতিক ব্যাপার বুঝতে পেরেই গায়ের জোরে দরজাটা খুলে ফেলতেই স্নিগ্ধ দেখতে পেল বডিটা ঠিক নিজের জায়গাতেই শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে মুখ পর্যন্ত মোড়া, আর তার পাশে একটা লাঠি দাঁড়িয়ে আছে সোজা হয়ে। ঠিক যেন কোনো একজন অদৃশ্য কেউ সেই লাঠি হাতে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। টর্চের আলোয় আর কিছুই দেখতে পায়নি সে। মনে মনে কিছু একটা মন্ত্র জপ করতে যাবে এমন সময় টর্চের আলো বন্ধ হয়ে ঘরে অন্ধকার ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে। টর্চ হঠাৎ খারাপ হওয়ার কারণ বুঝতে না পেরে বাম হাত দিয়ে ঠুকে ঠুকে
আলো জ্বালতে চেষ্টা করছিল স্নিগ্ধ, কিন্তু আলো কিছুতেই জ্বলতে চাইছিল না। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। ঘাম জমে এসেছিল কপালে। ঠিক সেই মুহূর্তে ওই ঠক 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 শব্দটা সামনে এগিয়ে আসছিল। লাঠি সমেত কেউ যেন এগিয়ে আসছিল তার দিকে। কি সাংঘাতিক! ঠিক তখনই টর্চটা জ্বলে উঠল। সামনে আলো পড়তে স্নিগ্ধ দেখেছিল সাদা কাপড় সমেত বডিটা দাঁড়িয়ে রয়েছে ঠিক সামনে, একেবারে একেবারে মুখের সামনে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল পাশে। খুব জোরে ব্রেক কষেছিল আর কি, এতক্ষণ চোখটা লেগে এসেছিল। কন্ডাক্টর কখন থেকে তাকে ঝাঁকিয়ে চলেছে স্নিগ্ধ বুঝতেও পারেনি। বেলা গড়িয়ে পড়েছে। মোবাইলটা বার করে মেসেজটা চেক করে ঠিকানাটা আরেকবার দেখে নিল সে। বাগানবাড়ি বলতে যেটা বোঝায় এটা ঠিক তেমনই। আলাদাভাবে চোখে পড়ার মতো কিছুই নেই। বাউন্ডারি দেওয়াল একটা বেশ বড় সড়ো রয়েছে। ভিতরে ঢুকলেই দেখা যায় চারিদিকে বিভিন্ন গাছ তার ছায়াতে শান্ত ঠান্ডা করে রেখেছে পরিবেশ। আর তার মাঝেই একটা ছোট্ট ঘর, ওই ছোট্ট একটা কটেজের মতো। স্নিগ্ধ দরজার কাছে পৌঁছে কলিং বেলের সুইচ টিপল। মিনিট খানেক অপেক্ষা করার পর দরজা খুললেন এক ভদ্র মহিলা। দরজার পিছনে দাঁড়িয়ে রইলেন, শুধু ওর ঘোমটা টানা মুখটা দেখা যাচ্ছে। মাথা নিচু করে রয়েছেন, মাঝে মধ্যেই শাড়ির আঁচলের খুঁটটা চোখে লাগিয়ে মুছছেন। সর্বসময়ের পরিচারিকা, কষ্ট যে হবে সেটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে ইনি বেকুব ভাইকে ফোন করেছিলেন? আমাকে বেকুব ভাই পাঠালেন আপনার ম্যাডামের জন্য। হ্যাঁ সাহাব, জানি আমি আর এই ঘরে থাকতে পারবো নি, দিদমণি মার গেলেন কাল, আমার কথা শুনিনি কখনো, শুনলে আজ উনি। কোথায় রেখেছেন ওকে? মহিলার ন্যাকা ন্যাকা গলাটা তার বড্ড অসহ্য লাগছিল। উপর তলায় আছেন, আমি আর এই বাড়িতে থাকবো নি। তাহলে এই বিকেল সন্ধ্যেতে আপনি যাবেনটা কোথায়? কাল সকালে আমি আমার গ্রামের বাড়ি নদিয়া চলে যাব খন। আজ রাতটা স্টেশনে কাটিয়ে দেব, কিন্তু এই ঘরে আর থাকবো নি। কেন, একটা রাতের ব্যাপার তো, থাকুন, কালকে না হয় চলে যাবে। এতক্ষণ উনি মাথা নিচু করে ঘোমটার আড়াল দিয়েই কথা বলছিলেন, এই প্রথম উনি মাথা তুললেন। ঘোমটার পাশ দিয়ে একটা চোখ আর মুখ দেখতে পেল স্নিগ্ধ। থাকবো নি সাহাব, আপনি থাকেন, কাল দাহ করে দিবেন, আমি আর এই বাড়িতে একটুকো থাকবো নি কো, বড্ড ভয় করছে। কথা শেষ হতে না হতেই পোঁটলা পুঁটলি নিয়ে স্নিগ্ধর চোখের সামনে থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। স্নিগ্ধর কিছু বলতে সাহস বা ইচ্ছে কোনটাই হল না। কাজের লোকটি কিসের ইঙ্গিত দিয়ে গেল? মনে মনে একটু ভয়ই পেল সে। বাইরের আলো প্রায় শেষ হতে চলেছে। একটা মাত্র আলো নিচে জ্বালিয়ে মেইন দরজা বন্ধ করে বাড়ির দোতলায় উঠে এলো স্নিগ্ধ। না, সত্যি সাজানো গোছানো বেশ অপূর্ব। দুটো মেয়ে মানুষের হাত যে এই ঘরে আছে, আসবাবপত্রের পরিচ্ছন্নতা, তাদের গোছানোর ধরন ধারণ দেখেই সেটা আন্দাজ করা যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পর দুই দিকে দুটো রুম রয়েছে, মাঝে ডাইনিং হল, উপরে ফলস সিলিং এর কাজ, ছোট্ট ছোট্ট ডিম লাইটিং, মাঝখানে প্লাস্টার অফ প্যারিসের বানানো সুন্দর রঙিন নকশা কাজে গোল চাকতি, দেখলে মন ভরে যায়। তার ঠিক নিচেই একদম মাঝখানে রাখা রয়েছে বড় সাদা প্লাস্টিকে প্যাকিং করা একটা ডেড বডি। স্নিগ্ধ এই দৃশ্য দেখে অভ্যস্ত, কিন্তু এমন সুন্দরের মাঝে বিনার কেটে যাওয়া সুর, একটু বেগ পেতে হয়েছে সেটা মেনে নিতে। সাদা পরিষ্কার ত্রিপল প্লাস্টিক দিয়ে মোড়া একখানা বডি, গলার কাছে একটা বড় ফাঁস আটকানো টাইট করে, দড়ির মতো কিছু একটা, কোমরের কার্ভের কাছ দিয়ে উরুর নিচ অংশ দিয়ে আটকানো দড়ি, এক কথায় যাকে বলে দমবন্ধ পার্সেল।
ঘণ্টাখানিক দেহটা রয়েছে এখানে। এক প্রকার গন্ধ নাকে আসছে স্নিগ্ধর। পকেট থেকে ধূপকাঠির প্যাকেট বার করে কয়েকটা ধূপকাঠি জ্বালিয়ে রেখে দিল সামনে। বিচিত্র এই মনুষ্য জীবন, বেঁচে থাকতে এত বড় ঘরেও কুলোয় না, আর মরার পর ওই দুই বাই চার জায়গা ছাড়া আর কিছুই ভাগ্যে থাকে না। প্রাণহীন দেহটার দিকে তাকিয়ে থেকে এমনটাই ভাবছিল স্নিগ্ধ। মুখে এক প্রকার ভাবলেশহীন হাসি টেনে ঘড়ির দিকে তাকালো সে। সবে 8টা বাজে। বেকুব ভাইয়ের রাস্তা এখনো অনেক দেরি আছে, সেই ভোর ছাড়া ওর আবার সব জোগাড় করা হয়ে ওঠে না। কিন্তু এতক্ষণ সে কি করবে সেটা নিয়ে খানিকটা চিন্তা। অবশ্য কি আর করবে, যেটা অন্য সময় করে সেটাই করবে। মোবাইলের গ্যালারি খুলে বান্ধবীর ছবি দেখতে লাগলো। নিজের বলতে এই একটাই মানুষ রয়েছে তার জীবনে। তার সাথে দেখা হয়েছিল গত বছরে একটি পার্কে। প্রথম দেখা, প্রথম প্রেম, প্রথম ছোঁয়া, সমস্তটা আজও মনে আছে স্নিগ্ধর। বান্ধবীর নামটা কিন্তু দারুণ, রেহা, বাঙালি। কলেজে জেনারেল গ্রাজুয়েশনের অন্তিম পর্ব চলতে চলতেই একটা আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি পেয়ে যায়। রেহার কাজের শিফট শুরু হয় রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এখন যদিও ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই রুটিনটা একটু হচপচ হয়ে যায় আর কি। রেহার এই রুটিনটা সম্পর্কে আগাগোড়াই জানে। স্নিগ্ধও যে এই সময় কাজে ব্যস্ত থাকে রেহা সেটা জানতেও পারে না। আর দিনের বেলা রেহা বেশিরভাগ সময়টা নিজেই ঘুমিয়ে পড়ে, তাই আপাতত মিথ্যে সত্যি মিশিয়ে স্নিগ্ধর সঙ্গে চলছে তার প্রেমের জীবন। এখন একটা ফোন করাই যায়, সেই ভেবেই নাম্বার ডায়াল করে স্নিগ্ধ কানে ধরল মোবাইলটা। ওপার থেকে ভেসে আসবে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। গানটা বেশ ভালোই লাগে। চোখ বন্ধ করে মৃদু মাথা নাড়বে বলে তৈরি হলো বরাবরের মতো, কিন্তু ছ্যাঁদ করে উঠল বুকটা। একটা রিংটোন বাজছে কানের সামনে, শব্দটা আসছে পড়ে থাকা ডেড বডির পিছন থেকে। ধরাস ধরাস করছে বুকের ভেতর। এটা কি শুনছে স্নিগ্ধ? সাদা প্লাস্টিকে মোড়া বডিটার পিছনে একটা আলোর আভা। বিনা সময় নষ্ট না করে ওদিকে গিয়ে দেখলো সে এখানে মোবাইল আলো জ্বলছে নিচ্ছে। নিজের মোবাইলটা দেখে নিল স্নিগ্ধ। ওদিকে কলটা তখনও রেহা তোলেনি। এই মুহূর্তে কি করণীয় ভাবতে ভাবতেই দেখলো রেহার ফোনটা কেটে গেছে। অথচ ডেড বডির কাছের মোবাইলটা তখনও বেজে চলেছে, কোনো নাম্বার ফুটে ওঠেনি। স্নিগ্ধ ফোনটা তুলে রিসিভ করল। হ্যালো। ওপার থেকে নিস্তব্ধতা কথা বলছে, এছাড়া আর কোনো শব্দ আলাদাভাবে শোনা যায় না। কানে ফোন আর মুখের সামনে ওই সাদা পার্সেলের বন্ধ মুখমণ্ডল, কেমন একটা ভয়াবহ ব্যাপার। ঠিক ভালো লাগলো না। হ্যালো হ্যালো করতে করতে ওপরে উঠে দাঁড়ালো সে। ভয় আর বিরক্তি ওর মধ্যে মিশে গেছে। ফোনটা এবার রেখে দেওয়াই ভালো। আপনার সাথে কিছু কথা ছিল আমার। স্নিগ্ধ ফোনটা রেখে দিতে যাবে ঠিক এমন সময় কোন রকম ভনিতা ছাড়া স্পষ্ট কথা শুনতে পেল একটা কম বয়সী মেয়ের গলায়। খানিকটা অপ্রস্তুত তো হয়েই ছিল, ভয় তেমন লাগেনি। মরার পাশে পড়ে থাকা ফোন, তবে কি হয়েছে তাতে? ভূত কি ফোনে কথা বলে নাকি? স্নিগ্ধর সাহস এই কথাগুলোই বলছে ভেতর থেকে। এটুকুই ভরসা যে একটু আগে ও যে কারণে ভয় পেয়েছিল সেটা অন্তত মিথ্যে। আপনি কে বলছেন বলুন। স্নিগ্ধ এবার জোরের সাথেই বলল, আমাকে আপনি চেনেন? আমি? না না, ভুল করছেন কোথাও। এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে থাকা সত্ত্বেও চিনতে পারছেন না? কে বলছেন আপনি? স্নিগ্ধ কথায় একটু ঝাঁ জানল। যে কথাটা সে শুনল সেটা কি ঠিক
কেউ মশকরা করছে না তো? মুহূর্তের নিস্তব্ধতা, ফোনের কোনো প্রান্তেই কোনো কথা নেই। একটু পরে উপর থেকে আবার ভেসে এলো সেই মহিলার কণ্ঠস্বর, আমায় একটু সাহায্য করবেন, এভাবে এভাবে শুয়ে তোমটা আটকে গেছে, প্লাস্টিকটা খুলে দেবেন, প্রাণ ভরে নিঃশ্বাস নিতাম, প্লাস্টিকটা খুলে দেবেন। বাক্যহারা স্নিগ্ধর মাথা এবার ঘুরছে। এমন অভিজ্ঞতা ওর প্রথম বই কি, যেখানে মৃতদেহ নিজের কষ্টের কথা বলছে, গলা রীতিমতো শুকিয়ে যাচ্ছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে এসে বলল, আপনি কি? তার কথা আটকে যাচ্ছে। হ্যাঁ, আমি গৌরী সেন। মনে পড়ে গেল বিকুব ভাইয়ের কথা, বাগান বাড়ির মালকিনের নাম জিজ্ঞেস করতে সেও এই নামটাই বলেছিল। ছিটকে কিছুটা পিছিয়ে গেল স্নিগ্ধ, হাত থেকে মোবাইলটা পড়ে গেল মাটিতে। ফোনটা তখনও অন কল রয়েছে। রাতে মরা পাহারা দিতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে স্নিগ্ধ, কিন্তু ভগবানে বিশ্বাস না করা এই ছেলে কিন্তু শয়তানে প্রবল বিশ্বাসী। জমি মানুষের লড়াইয়ে শেষে জম জিতে গেলেও তারপর তারই অগোচরে খেলা শুরু করে অতৃপ্ত অশুভ কিছু প্রেতাত্মা। ওরা মরদেহ পেলে আগলে রাখতে চায়, বসে নিয়ে তাদের অতৃপ্ত বাসনা পূর্ণ করতে চায়। মৃতদেহের আশেপাশে যখন কেউ থাকে না, সেই মুহূর্তের জন্য ওরা উৎপেতে বসে থাকে, অপেক্ষা করে কখন খালি খোলসটা ওরা টেনে নিয়ে চলে যাবে। কিন্তু আজ সেই অশুভ শক্তি নয়, মৃত খোলসের উপর নজর পড়ছে তারই প্রাক্তন মালিকের। এটা হয়তো কোনো প্রকারের ছল বা কোনো ফাঁদ, কোনো কিছুতেই পা দিলে চলবে না স্নিগ্ধর। ফোনটা হাতে নিয়ে স্নিগ্ধ খেয়াল করল সে ততক্ষণে অনেকটাই ঘেমে গেছে। নিজের স্নায়ুর প্রতি জোর রেখে মনে মনে প্রতিজ্ঞা করল, আর যাই হোক মরার খোলস ভুল করেও হাতে দেবে না। কানে ফোনটা রেখে দিল সে, কিছু কথা বলার ইচ্ছে করছিল না তার, তবুও ভয়ে ভয়ে সে বলল, তুমি কি যাও? মনের ভয়ে কখন যে আপনি সম্বোধনটা তুমিতে এসে পৌঁছেছে সেটা সে নিজেও বুঝতে পারেনি। ক্ষিপ্ত একটা স্বর ওপার থেকে স্নিগ্ধর বুকের পাঁজর নাড়িয়ে দিল। সে স্বর মানুষের খোনা গলার নয়, সেই স্বর অভিশব্দ। শেষের কথাগুলো খানিকটা চাঁচা ছোলা নির্দেশ সূচক। নিজের ভাবনাকে লাগাম দিয়ে স্নিগ্ধ ঘরের এক কোণে বসে পড়ল। কি করবে কি বলবে কিছু বুঝতে না পেরে সে মোবাইলটার দিকে তাকিয়ে বসে রইল। কথা বলবে নাকি ফোনটা কেটে দেবে? এমন সময়তেই নিজের পকেট থেকে একটা সুরেলা আওয়াজ শুনতে পেল, আর একটা মহিলা কণ্ঠস্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্নিগ্ধর পকেট থেকেই তো আসছে কথাটা। বাম হাতটা পকেটে ঢুকিয়ে আস্তে করে ফোনটা বার করল সে, এবং স্নিগ্ধ অবাক হয়ে গেল। রিহার কলটা কাটাই হয়নি, প্রায় 10 মিনিট হতে চলল, রিহা ফোনটা ধরেই রয়েছে সেই তখন থেকে, আর স্নিগ্ধ সেটা বুঝতেই পারেনি। মনে ভয় ঢুকে গেলে চারপাশে কি হচ্ছে সেটা আর কারুর খেয়াল থাকে না। হ্যালো স্নিগ্ধ, তখন থেকে তোমায় ডাকছি, তোমার গলার শব্দ পাচ্ছি, কিন্তু তুমি সাড়া দিচ্ছ না, চিন্তা হয় না আমার? ফোন তুলে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল রেহা। না না, আমি ঠিক আছি, তুমি হঠাৎ ফোন করলে? নিজের চাপা উত্তেজনা চাপতে গিয়ে স্নিগ্ধ ভুলেই গেছে যে ফোনটা ওই আগে করেছিল। আমি? তুমি তো ফোন করলে, আমি সব কাজ সেরে উঠেছিলাম, তোমার মিসড কল দেখে তোমার নাম্বারে কল দিলাম। নিজের ভুল আপাতত বুঝতে পারল স্নিগ্ধ। সামনে সাদা প্লাস্টিকের দিকে তাকিয়ে নিজের অন্য হাতের ফোনটা দেখল, ওদিকের ফোনটাও কাটা হয়নি, তখনও সেটা অন কল। রেহা, আমি তোমায় পরে কল করব, কাল? আজ একটু টায়ার্ড হয়ে পড়েছি, কাল কথা হবে।
স্নিগ্ধ শোনো। কথাটা শুনতে শুনতেই ফোনটা কেটে দিল। ওই ফোনটা কানে দেওয়া মাত্র ওপার থেকে একটা কানে ছ্যাঁকা খাওয়ার মতো বিকট অট্টহাসির শব্দ এলো। মনে হলো স্পিকারের ভেতর থেকে একটা মুখ বেরিয়ে এসেছে কানের কাছে, খুব কাছে। আমার মুখ থেকে প্লাস্টিকটা খোলো একটি বার, আমার মুখ থেকে প্লাস্টিকটা খোলো, তোমাকে তোমাকে দু চোখ ভরে দেখতে চাই একটা বারের জন্য, আমার মুখ থেকে প্লাস্টিকটা খোলো। হঠাৎ এমন কি হলো যে রুক্ষ গলার স্বর এমন কোমল হয়ে গেল? আগের তৈতকারী হঠাৎ করে কি করে এমন কোমল আবেদনমূলক স্বরে পরিণত হলো স্নিগ্ধ কিছুই বুঝতে পারল না। এতক্ষণে সে বুঝে গেছে এই নারীর সূক্ষ্ম শরীর সাধারণ নয়। যারা মরার পরও নিজের পুরনো বস্তুর লোভ সামলাতে পারে না তারা ইহ জগতে সারা জীবনের জন্য বন্দী হয়ে যেতে পারে, যদি না সঠিক সময়ে সঠিকভাবে তার সৎকার না করা হয়। বেকুব ভাইকে ব্যাপারটা বলে রাখতে হবে, বেটার আসতে তো সেই ভোর হয়ে যাবে। আমি কিছুতেই প্লাস্টিক খুলব না, আপনার আর কিছু অবদার থাকলে আপনি বলতে পারেন, রুক্ষ ও শক্ত স্বরে বলল স্নিগ্ধ। মনে শক্তি যতটা হয় সঞ্চয় করে ফেলেছে সে। আমার কথা শুনবে, শুনবে আমার জীবনের গল্প শুনবে। একেই নিজের মাথা ঠান্ডা নেই, তারপর অশরীরীর কাছ থেকে তারই গল্প শুনবে স্নিগ্ধ? আচ্ছা নাছর বান্ধা জিনিস তো, মরার পরেও কি জ্বালাতন। কিন্তু তারপরেই সে ভাবল, না এটা অনেক ভালো। সেই মিত্তির বাড়ির মেজ বউয়ের বেলায় মাঝরাতে বিছানা ছেড়ে উঠে বসে পড়েছিল দেহ। অবশ্য রাইগার মর্টিসের জন্য মাঝে মাঝে এরকমটা ঘটে থাকে, কিন্তু তখন তো সবে এক দুই ঘন্টা কেটেছে, এত তাড়াতাড়ি দেহ খিঁচত ধরার কথা নয়। এরও কিছুদিন আগেই আরেকটা বৌমনির দেহ আগলাতে গিয়ে বিপদে পড়েছিল সে। মরা শুয়ে আছে, কিন্তু চারপাশ থেকে মনে হচ্ছে কেউ বা কারা যেন ঘিরে বসে আছে, অথচ তাদের চোখে দেখতে পারছে না স্নিগ্ধ। অদৃশ্য এক ধরনের আস্তরণ বৌমনিকে যেন আলাদা করে রাখতে চায়, দেহটা যেন নিজের কাছে রাখতে চায়, আগলাতে চায়। এইবারের তেমন কিছু ঘটছে না, অশরীরই একটা গল্প শোনাতে চায়। এটা ওর কাছে প্রথম ঠিকই, একই সঙ্গে বেশ ইন্টারেস্টিংও বটে। মনে মনে একটু ভয় তো করছেই, কিন্তু ভয় পেলে তো আর স্নিগ্ধর কাজ করা চলে না, তাই না? খানিকটা অপ্রস্তুত ভাবে সে বলল, হ্যাঁ বলুন। আমাকে আপনি নয়, আমাকে তুমি বলো, তুমি এই শেষ বেলায় কাউকে নিজের কাছের মানুষ ভাবতে আমার ভালোই লাগবে, তুমি বলো। বেশ বলো তোমার কথা। স্নিগ্ধর ফোনটা বেজে উঠল, রেহার ফোন নাম্বারটা ফুটে উঠল আবারও। জলে কুমির আর ডাঙায় বাঘ, কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে অশরীরীকে শান্ত না রাখলে হবে না, ওদিকে নিজের প্রেমিকার সাথে কথা না বললে সেও আর শান্ত থাকবে না। হ্যালো রেহা, আমি কি তোমায়? কথাটা বলতে বলতেই ওদিক থেকে, স্নিগ্ধ আমি জানি তুমি কি কাজ করো আর কেনই বা আমায় লুকিয়ে বেরিয়েছ। কালবৈশাখীর মতো কথাগুলো স্নিগ্ধর কানে আছড়ে পড়ল। এতদিন ধরে যেটা লুকিয়ে রেখেছিল সেটা আজই ফাঁস হয়ে গেছে, কিন্তু কিন্তু কি করে, আর সেটা আজই হতে হলো। এখন এখন কি করবে স্নিগ্ধ সে কিছুই বুঝতে পারছে না। দুই হাতে দুটো ফোন নিয়ে সে চুপ করে বসে রইল। তারপর রেহাকে বলল, আমি 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 তোমায় আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ভয়ে। কিসের ভয় তোমার? আমাকে মিথ্যে বলতে তোমার ভয় লাগেনি? যে তোমায় নিজের বাবা মার থেকেও বেশি ভালোবাসে তাকে ঠকাতে তোমার এতটুকু লজ্জা করলো না? কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছিল না স্নিগ্ধ। খুব কষ্ট চেপে ফোনে সে বলল, রেহা আমি তোমায় সব গুছিয়ে বলবো, আজকের দিনটা তাও শুধু, আমি কাল সব বলবো, এখন রাখছি। রেহাকে আর কোনো রকম কোনো কথা বলার সুযোগ দিল না সে। এদিকে
তুলে রাখা ফোনটা আবারও বলে উঠল। আপনি কি বলবেন বলছিলেন বলুন। চতুরতার সাথে কথাটা এড়িয়ে গেল স্নিগ্ধ। বেশ বেশ শুনবেন, আমার কষ্টের কথা শুনবেন, তাহলে বলি শুনুন। এই বাগান বাড়িতে আগে থাকতাম আমি আর মা। মা বলবো না মাসি বলবো জানি না, মা বলে ডাকি মানে এই না যে সে আমায় পেটে ধরেছে। কুড়িটা বছর হলো পুষেছে সে আমায়, যেমন করেছে মরার আগের দিন পর্যন্ত তেমনই শুষেছে। মানে বুঝলাম না। ওটা মা ছিল না, ওটা মাসি, এই বাগান বাড়ির মাসি। সবাই যে বয়সে কলেজে পড়তে যায় আমি সেই বয়সে অন্যের হাতে পড়েছি। দিনে রাতে কাস্টমার ঢুকিয়ে টাকা রোজগার করতো ওই মহিলা। আমার শরীরে অন্যরা উঠে মজা করতো, ঘোড়া চালিয়ে মজা। রেহা, আমি তোমায় পরে বুঝিয়ে বলছি, একটু সময় দাও। গৌরী সেন গ্রেপ্তার হয়েছে স্নিগ্ধ, তুমি ওই ঘর থেকে বেরিয়ে এসো। যেন একটা বাজ পড়লো স্নিগ্ধর মাথায়। রেহা গৌরী সেনের নাম জানলো কি করে? আর ওকে গ্রেফতার কে করবে, কেনই বা করবে? তাছাড়া উনি তো মারা গেছে। না না না, মাথায় কিচ্ছু ঢুকছে না স্নিগ্ধর। রেহা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কত বলার সময় নেই স্নিগ্ধ, এটুকু বলছি আমার সাথে তোমার বেকুব ভাইয়া আছেন। ধরে নাও আমি সমস্তটাই জানি, কিন্তু তুমি অনেক কিছু জানো না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ভদ্র মহিলার মুখোশ পরা গৌরী সেন বেঁচে আছেন, নিজের লুকোনো ঘরে উনি ছিলেন, এখন আপাতত পুলিশের জিম্মায়। কিছু বুঝতে না পেরে স্নিগ্ধ প্রচন্ড ভয় পেয়ে গেল। গৌরী সেন, গৌরী সেন যদি মারা না যায় তাহলে এটা কার লাশ? মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। তার হাতে অন্য ফোনটা তখনও ধরা। ভূমিকম্প এখন হওয়ার কথা নয় অন্তত, সেটাই অনুমান। তাহলে তাহলে এই বাগান বাড়িটা তুলতে শুরু করেছে কেন? হ্যাঁ, স্নিগ্ধর মনে হলো বাড়ির ফ্লোর সিলিং সব কিছু যেন দুলছে, নাকি নাকি ভাসছে, ঠিক ঠাহর করতে পারছে না সে। পাখা লাইট সব পেন্ডুলামের মতো এপাশ ওপাশ করছে। এর মধ্যে স্নিগ্ধর হঠাৎ করেই ঠান্ডা লাগতে শুরু করেছে। এইটা ঠিক সেই ঠান্ডা নয় যেটা শীতকালে পেয়ে থাকে মানুষ। এই ঠান্ডা হঠাৎ জন্ম নিয়েছে, কাঁপুনি আসছে ভেতরের হাড় থেকে, শিরা ধমনি ব্লক করে দিতে চাইছে, হাত পা কিচ্ছু নাড়ানো যাচ্ছে না, বুকের ধুপপুকানি যেন আর একটু পরেই বন্ধ হয়ে যাবে। এমন অনুভূতি এর আগে কখনো স্নিগ্ধর হয়নি। একটু আগেও খিদে পায়নি, আর এখন পেটটা যেন কিল মারছে পাঁজরের দেওয়ালে, কন কন করছে, ব্যথায় ফেটে যাবে মনে হলো স্নিগ্ধর মধ্যভাগ। হাত থেকে ফোনটা পড়ে গেছে মাটিতে। মাটিতে শুয়ে পড়ে সে কুঁকড়ে গিয়েছে, পা দুটো বুকের মাঝে চলে এসেছে নিজের অজান্তেই। এমনটা ওর সাথে আগে কখনো ঘটেনি, এমন বিপদে এর আগে কখনো পড়তে হয়নি তাকে। আজ নিজেকেই হয়তো হারিয়ে ফেলতে হবে তাকে। চোখটা আস্তে আস্তে বুজে আসছে ক্লান্তি আর কষ্টে। স্নিগ্ধর প্রাণবায়ু বোধ হয় আর বেশি বাকি নেই, নিঃশ্বাসের হার কমতে শুরু করেছে আস্তে আস্তে। সে বুঝতে পারছে তার সেই সময় ঘনিয়ে আসছে। আস্তে আস্তে চোখটা একটু খুলে সে দেখল সাদা প্লাস্টিকে মোড়া দেহটা উঠে বসে আছে সোজা হয়ে, মাথাটা তার দিকে ঘোরানো। ভয়ের থেকে হয়তো এখন বাঁচাটাই দায় হয়ে পড়েছে। এইবারটা বোধ হয় স্নিগ্ধ আর নিজে প্রাণে বাঁচাতে পারবে না।
শরীরের খোলসটা মনে হয় অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে এতক্ষণে। সেই কালো দেবতা, সেই কালো অভিশাপ, চোখটা বুঝে এসেছে আস্তে আস্তে। অসুস্থ লাগছে স্নিগ্ধর, কতটা সময় শুয়েছিল সে নিজেই জানে না। হ্যালো, আমি বলছি, কেমন আছো? আছি, অপেক্ষায় আছি কখন তোমার বাগান বাড়ি যাব। আর একটু হেসে মহিলা বলল, চলে এসো, সমস্ত কিছু তৈরি আছে। সঙ্গে কি নিয়ে আসবো, বিস্কি না রাম? কথা মতো 10,000 টাকা, তারপর সারা রাত যা ইচ্ছে করো, আমি দেখতেও আসবো না। ওকে ম্যাডাম, অ্যাজ ইউ উইশ। এই মহিলার পরনে একটা লাল টকটকে শাড়ি, স্লিভলেস ব্লাউজ, পিছন থেকে কোমরের ভাঁজ দেখলে যে কোনো পুরুষ হামাগুড়ি দিয়ে ল্যাজ নাড়বে। শরীরের বাঁধন যথেষ্ট টাইট, সামনে থেকে দেখলে মন ভরে যাবে এক অপ্রাকৃত নেশায়। আর তার কপালও পরিষ্কার, মানে এখনো কোনো মাথা নোয়ায়নি এই মহিলা, যদিও বয়স আন্দাজ 35-এর গোড়ায়। দেখতে অনেকটা সেই কাজের লোকটার মতো, যে বিকেল বেলা ঘর আগলেছিল ঘোমটা দিয়ে। স্নিগ্ধ যাকে কাজের লোক বলে ভুল করেছে, তিনি কি আসলে গৌরী সেন? এতক্ষণ ধরে এই সমস্ত বার্তালাপ, ফোনে কথা, সমস্ত কিছুই শুনতে পাচ্ছিল স্নিগ্ধ। ও জানে না এখন ঠিক কোন জগতে ও আছে, তবে দেখতে আর বুঝতে পারছে, কিন্তু কিছু বলতে পারছে না। এই শোন, ফ্যাঁচ 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 করে কি সকাল থেকে কেঁদে চলেছিস রে মুখপুরি? বাগানে জলটা কে দেবে? আর শোন, সন্ধ্যেতে তৈরি থাকিস, সেই গত রোববারের বাবু আসবে। যা যা, লেট করিস না। ঝাঁঝা করে একটানে বলে গেল গৌরী, যাকে বলল সে ঘরের এক কোণে বসে আছে। পরনে একটা রোজের ধোয়া সবুজ চুড়িদার, ছেঁড়া ওড়না। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাওয়া মেয়েটা মুখ তুলে প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। দিনের পর দিন হয়তো ওর ওপর শোষণ চলছে। কে রে হারামজাদি, আমার মুখের দিকে কি তাকাচ্ছিস? মা, আজকের দিনটা ছেড়ে দাও, আমার শরীর ভালো নেই, সকাল থেকে শরীরটা বড্ড দুর্বল হয়ে আছে, ছেড়ে দাও মা আজকের দিনটা। মেয়েটা কোনো মতে বলতে পেরেছিল কান্না ভেজা গলায়। দুর্বল? সকাল থেকে পাউরুটি জেলি দিয়েছি, তাতেও মন ভরেনি না? মা, মা পেট ভরেছে মা, কিন্তু কিন্তু ওই ব্যথাটা পেটের ভেতর থেকে আসছে, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, তুমি আজকের দিনটা আমাকে ছেড়ে দাও মা। ছেড়ে দেব? ছেড়ে দিলে আমার টাকা কে তুলবে? জাল টাকাগুলো ট্যাঙ্কশাল থেকে আলাদা করে পেলাম, বাজারে ফেলার আগেই এলাকাতে নতুন DSP হানা দিল, যাদের পুষলাম এতদিন ধরে সেই মরদের দল আজ বেইমানির পথে নেমেছে। আর তুই কিনা ওদের একটু সুখ দিতে পারবি না? আরামজাদি, তোর শরীরটা তো ডাগর করে বানালাম আমি রে, তারপরও মুখে মুখে কথা পথে বসাতে চাস? ছোটবেলায় রাস্তায় খেতে পেতি, আমি খাওয়ালাম, আর আজ আজ ওই রুষ্টপুষ্ট শরীর খেলাতে পারবি না, আজ তার ফসল দিবি না। ওদের তোকে মনে ধরেছে, যতক্ষণ যৌবন ততক্ষণ পাবি মন, তারপর মৌয়ের মধু খেতে কাক পক্ষীরাও আসবে না। এতদিনে আমি খিদে মিটিয়ে মিটিয়ে ক্লান্ত, পুরনো ছিবরা ওদের আর মনে ধরছে না। যা যা, মেলা ফ্যাঁচ ফ্যাঁচ বকিস না। কথাগুলো কানে এক একটা তীরের মতো বিঁধছিল স্নিগ্ধর। এই বাগান বাড়ি তাহলে ফুর্তি করার জায়গা? যে গৌরী সেন এত দান ধ্যান করে নাম কামালো, সে আসলে কিনা চোর বাজারের সঙ্গে যুক্ত? সত্যি আজকে শহরেও এমন নৃশংস মানুষ রয়েছে যারা শরীরের খিদেকে টাকায় পরিণত করতে কি না করছে। ছোট্ট মেয়েটার বয়স কত হবে? 18 পেরিয়েছে কিনা সন্দেহ,
তার মধ্যেই এমন ধকল। গৌর সেন হয়তো এদের কাজ করতে নিয়ে আসে কোনো গরিব বাড়ি থেকে, সেই ছোটবেলায় এই রকম অনাথদের, আর কাজে লাগায় নিজের টাকা আমদানির জন্য। এই এই সমস্ত কিছুর পিছনে গৌর সেন। স্নিগ্ধ নিজেও অনাথ, তাই জন্যই এই কষ্টটা সে বুঝতে পারছে। সন্ধে কেটে গেছে। ও ম্যাডাম, আজ মনে হয় তোমার মেয়ে তৈরি হয়নি ঠিক করে। ফোন করা বাবু ঘর থেকে বেরিয়ে এসে গৌরীকে বলল, সে কি, ও তো সকাল থেকে গোলাপ পাতা মেলে বসে আছে তোমার জন্য। তাই? তাহলে সেই গোলাপ এত তাড়াতাড়ি নেতিয়ে পড়েছে কেন? সারা রাতের টাকা দিয়ে এই পেলাম। গৌরী হয়তো সমস্যাটা বুঝতে পেরেছিল, কোন রকমে নিজেকে সামাল দিয়ে বলল, ওই গোলাপ মুশড়ে পড়লে এই স্থল পদ্ম তোমায় ভাসিয়ে রাখবে। চলো ওই ঘরে দেখি তোমার কত রস জমেছে। থাক, আটি যতই রসে ডোবাও না সেটা ওই শুকনোই থাকে। চললাম, এই মুখ আর হব না। বেরিয়ে গেলেন ওই বাবু গটগট করে, রাগে গা কসকস করছে গৌরীর। এমন অপমানের আগে কখনো তার হয়নি। এতদিন ধরে দুধ কলা দিয়ে যাকে পুষলো সে কি কাল সাপের ছবল খাওয়ার জন্য? দরাম করে দরজা খুলে ঢুকলো ঘরে সে। অর্ধ চৈতন্য মেয়েটি তাকালো ওপর দিকে কোনো রকমে। সমস্ত বিছানা রক্তে ভিজে জ্যাব জ্যাব করছে, টাটকা রক্ত এখনো বেরোনো থামেনি। মাথায় কি চলছিল জানা নেই, গৌরী এগিয়ে গেল সেই মেয়েটার দিকে। হারামজাদি, আজ পর্যন্ত আমার মুখের ওপর কেউ টাকা ছুঁড়ে মারেনি, এই জন্য আমি তোকে রেখেছি। শালি, আজ তোকে শেষ করে দেব, শেষ করে দেব। তোর জন্য আমার সব শেষ হয়ে যাবে। একজন মুখ ফিরিয়ে গেছে যখন বাকিরা খবর পাবেই। তাহলে আমার টাকাগুলো সামলাবো কি করে? আর আমি মেয়ে ছেলে, আজ তুই মরবি আমার হাতে। কথাগুলো বলতে বলতে মেয়েটির গলাতে গৌরীর দুই হাত চাকিয়ে বসলো। দম আটকে আসছে মেয়েটার। এমনিতেই দুর্বল শরীর নিয়ে নিজেকে সামলাতে পারছিল না সে, তার উপর গলায় এমন চাপ আর নিতে পারছে না সে। ওর কষ্ট হচ্ছে, শরীর ছেড়ে দিয়েছে একদম, তবে যতক্ষণ দম আছে পা দুটো ছটফট করছে। উপরে বসে আছে গৌরী সেন, সাথে চোখে আগুন দৃষ্টি। আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ, এক সময় পা দুটো থেমে গেল আস্তে আস্তে। সহ্য করতে পারছে না আর স্নিগ্ধ এই দৃশ্যটা। দম বন্ধ হয়ে আসছে তার নিজের, চোখে মুখে অন্ধকারের চাপ আবারও লেগে আছে তার। তার গাটা গুলিয়ে উঠছে বারংবার। এক সময় জ্ঞান হারিয়ে ধপাস করে সে পড়ে গেল মেঝেতে। চোখ খুলল যখন দেখল রেহা আর বিকুব ভাই বসে আছে। স্নিগ্ধ আস্তে আস্তে চোখ ঘষতে লাগলো। এটা কি সত্যি নাকি নাকি স্বপ্ন? ও কি ঠিক দেখেছে, এতক্ষণ কোন জগতে ছিল? সমস্তটা বুঝতে মুহূর্তখানেক সময় নিয়েছে। তারপর বিকুব ভাই যখন এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো ভাই? আমি ঠিক আছি, কিন্তু এটা কি দেখলাম বিকুব ভাই? ওই মেয়েটাকে গৌরী সে মেরে ফেলেছে, মেয়েটাকে বাঁচতে দিল না, নিষ্পাপ ফুলের কুঁড়িকে নষ্ট করে ফেললো গৌরী সে আমার চোখের সামনে। বলে হাউমাউ করে কেঁদে উঠল স্নিগ্ধ। প্লাস্টিকে মোড়ানো বডিটা ওই ছোট্ট মেয়েটা? গৌরী সেনই কি ফোনে আসলে ভয় দেখাতে বলছিল তোমাকে? নিজেকে সামলে নিয়ে স্নিগ্ধ বলল, প্লাস্টিকে নাকি ওর কষ্ট হচ্ছে, মুখটা খুলে দিই আমি। ওটা গৌরীর চালাকি ছিল,
বুঝলে ভাই, তুমি যাতে ভয় পাও আর যাতে মুখটা না খোলো সেটাই ওর আসল উদ্দেশ্য ছিল। খুলে ফেললে তো সব ফাঁস হয়ে যেত, ফোনটাও ওই জন্য রেখে গেছিল ইচ্ছে করে। পুলিশ একটু পরেই চলে আসবে, এখানে লোকেশন আমি দিয়ে দিয়েছি। খুব খারাপ লাগছে স্নিগ্ধ, একজন অনাথকে ঘরে এনে কত মানুষ স্বার্থের জন্য কাজ করায়, কাজের লোক বানায়, তবু এটা তাও ঠিক ছিল, তাহলে বেশ্যাবৃত্তি করতেও আনে। হায় ঈশ্বর, এ কোন পৃথিবীতে আমায় আনলে তুমি? আমার মা বাবা আমাকে কেন ছেড়ে চলে গেল? আজ আমার যদি কোনো বোন থাকতো তাহলে আমি কি তাকেও বাঁচাতে পারতাম না? এই সমস্ত ভাবনাতেই এই প্রথমবার স্নিগ্ধর চোখে জল এলো, বুকটা ভার হয়ে আছে। আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে সে জিজ্ঞেস করল, গৌরী সেন কখন ধরা পড়েন? এই বাগান বাড়ি থেকে যাওয়ার এক ঘন্টা পরেই, তা প্রায় 8টা নাগাদ, পুলিশ তো তাই বলছে। তবে হ্যাঁ, সমস্ত জিজ্ঞাসাবাদ চলছে, উনি কোনো কিছুই স্বীকার করছেন না। স্বীকার তো ওকে করতেই হবে, এই চক্রের একমাত্র মালকিন। রেহার গলার স্বর কঠিন, স্নিগ্ধ কিছু একটা হিসাব মেলাতে পারছে না। মোবাইল ফোনটা কোথায় দাও তো দেখি। তুমি ঠিক বলছ, রাত্রে 8টাতেই ধরা পড়েছে। স্নিগ্ধ তার কথায় ভ্রুক্ষেপ না করেই বলল, হ্যাঁ একদম ঠিক বলছি ভাই। কেন, কি হয়েছে? প্রথম কলটা ওই রাত 8টাতেই এসেছিল, যখন আমি রেহাকে কল করতে চাইছিলাম। গৌরী সেন যদি তখনই ধরা পড়ে যায় তাহলে এতক্ষণ কলে কে ছিল? ফোনটা কোথায়? একটু কাঁপা কাঁপা গলায় বেকুব ভাই জিজ্ঞেস করল। হাউল তুলে প্লাস্টিক বডিটার দিকে দেখালো স্নিগ্ধ, বডিটার সামনে পড়ে রয়েছে ফোনটা, কলটা তখনও কাটেনি, কাউন্টিং চলছে। প্লাস্টিকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল তিনজনেরই চোখের সামনে। আর ঠিক তখনই বাগান বাড়ির সমস্ত আলো একসঙ্গে নিভে গেল। আপনারা শুনছিলেন ডার্ক টেলস বাই 9 of 10। আজকের গল্প লেখক সমীরণ সামন্তর লেখা, নিশ্চিন্তপুরের সেই বাগান বাড়ি। কচকের ভূমিকায় কুন্তল, স্নিগ্ধ প্রীতম, বেকুব ভাই কল্যাণ, গৌরী সেন শ্রীলেখা, বাবু রাজ, পত্নী শরণরা, রেহা বর্ণালী, শব্দ সংযোজন বিপ্লব, আবহ সঙ্গীত শুভ্র কমল, পোস্টার 24/7 publishing.com, ক্যালিগ্রাফি অ্যানিমেশন ও VFX-এ মিরাজুল, প্রকাশক অরিক বইওয়ালা, প্রডিউসড বাই 24/7 publishing.com।